হ্যাঁ গাইস, আজকে একটা নতুন ম্যাচ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমার স্কোয়াডে আছে গোলকিপার হিসেবে ক্যাসিয়াস, সেন্টার ব্যাক হিসেবে সার্জিও রামোস, আর এক পাশে ভ্যানডিক, আর এক পাশে রাইট ব্যাকে আছে অ্যালেকজান্ডার অ্যান্ড্রন্ড, লেফট ব্যাকে আছে রবার্টসন, সে খুব দক্ষ একটা রাইট লেফট ব্যাক। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছে কিমিচি, সে বায়ার্ন মিউনিখের খুব মারাত্মক একটা প্লেয়ার। আর এক পাশে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছে কান্তে, ফ্রান্সের খুব ভালো একটা প্লেয়ার। সে অ্যাটাকিং মিডফিল্ডারে আছে নেইমার জুনিয়র, সে আমার খুব একটা প্রিয় খেলোয়াড়। লেফট উইঙ্গার ফরওয়ার্ডে আছে ভিনিয়ার জুনিয়র, যাকে আমরা কালো মানিক হিসেবে আখ্যায়িত করা হয়। রাইট উইঙ্গার ফরওয়ার্ডে আছে মোহাম্মদ সালাহ, অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে সবার প্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো। তো বন্ধু, চলো খেলা শুরু করা যাক। আজকের ম্যাচটা হবে লম্বর্ডিনা ভার্সেস পিএসজি, রেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু। বল দখলে লম্বর্ডিনার, কিন্তু কান্তে কান্তে তার পারদর্শিতার সাহায্যে বল নিয়ে চলে গেছে অ্যাটাকিং এ। ছোট্ট পাস এবং ক্রিস্টিয়ানো গোল হেড, বাট অফসাইড। ক্রিস্টিয়ানো আগে অফসাইড হয়ে গেছিল, সেই জন্য রেফারির বাঁশি। গোল কিক করতেছে হ্যান্ডোভিক, মোহাম্মদ সালাহ তাকে পাশ কাটিয়ে চলে গেল, নেইমার জুনিয়রকেও পাশ কাটিয়ে চলে গেল অ্যালেকজান্ডার, ও অ্যালেকজান্ডার থেকে আবারও বল কেড়ে নিয়েছে অ্যাটাকিং এর ল্যাম্বর্ডিনা। কিমিচিকে পাঠিয়ে গেল, এবার ভ্যানডিক একবার সুন্দর একটা শট করেছে কিন্তু ক্লিয়ার, এখনো বিপদ কাটে নাই। কর্নার শর্ট কর্নার নিয়েছে বিপরীত দল, ও সুন্দরভাবে পাশ কাটিয়ে বই বক্সে ঢোকার চেষ্টা, বাট কান্তে থেকে মোহাম্মদ সালা ক্রিস্টান ও বলবাস। ও হোয়াট টেকেল, বাট কিন্তু কান্তের কাছে তাকে হার মানতে হলো। লং পাস বিনিয়ার জুনিয়র বলটা আনছে অ্যাটাকিং এ পিএসজি, ছোট পাস পিএস এবং গোল ক্রিস্টিয়ানো রোনালদো, প্রথম গোল পিএসজির পক্ষে। অসাধারণ একটি গোল দেখতে পেলাম আমরা উদযাপনে পিএসজি, ভিনিয়ার জুনিয়রের সুন্দর একটি পাসে গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাইশ মিনিটের মাথায় পিএসজি 1-0 গোলে এগিয়ে গেল, দেখে নিন রিপ্লেটা কত সুন্দর একটা পাস এবং গোল। খুব পারদর্শিতার সাথে পাসটা দিয়েছে এবং গোলকিকে বোকা বানিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো পেয়ে গেল বল। আবারও ও ক্রিস্টিয়ানো রোনালদো বল কেড়ে নিলেন, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো আবারও বল কেড়ে নিলেন। ভ্যানডিক্স খুব মারাত্মক একটা ডিফেন্ডার, তাকে পাশ কাটিয়ে নিয়েছে কিন্তু সেখানে অ্যালেকজান্ডারের কাছে তাকে পরাস্ত হতে হলো। এবং সার্জিও রামোস থেকে বল কেড়ে নিয়েছিল বিপক্ষ দলের কোরিয়া। সার্জিও রামোস অ্যাটাকিং, ভিনিয়ার জুনিয়রকে পাস, লং পাস মোহাম্মদ সালা, কিন্তু বলটা দখল নিতে পারেনি মোহাম্মদ সালা, কিন্তু এবার দখলে নিয়েছে এবং সবার
প্রতিরোধ করে দিল বিপক্ষ দলের ডিফেন্ড। ও থ্রোইন পিএসজির বিপরীতে, ছোট ছোট পাসে অ্যাটাকিংয়ে চেষ্টায়, কিন্তু সেখানে নেইমার জুনিয়র বল কেটে নিয়েছে, কিন্তু ভুল পাসের কারণে বল আবারও বিপক্ষ দলের কাছে। ভ্যানডেজেক তার দক্ষতার সাথে বলটা ট্যাকেল করে নিয়েছে। কেসিয়াসের লং পাস ভিনিয়ার জুনিয়রের কাছে, ভিনিয়ার জুনিয়র সুন্দরভাবে কেটে নিয়েছে। পাস দেখা যাক কান্তে কি করে, এবং শট, বাট গোলকিপার তার পারদর্শিতার বল আটকে দিয়েছে কর্নার পিএসজির অনুকূলে। খেলাটা খুব রোমাঞ্চকর ভাবে এগিয়ে যাচ্ছে, শট কর্নার ক্রিস্টিয়ানো রোনালদো, বল ফিনিশ, কিন্তু নো, ভুল পাস। সার্জিও রামোস সেই সাথে রেফারির বাঁশি, আপনার পর্যন্ত খেলায় লম্বর্ডিনিয়া 0 পিএসজি 1। বলের পজিশনে পিএসজি 51%, ল্যাম্বর্ডিনিয়া 49%। টোটাল শট 2, শট অন টার্গেট 2, ফাউল 1টি করেছেন। সাকসেসফুল পাসে অবশ্য এগিয়ে আছে লম্বর্ডিনিয়া। এরপরে আবারও খেলা শুরু, রিপারির বাঁশি, খেলা শুরু। আলেকজান্ডার আর্নল্ড খুব ভালো একটা রাইট ব্যাক, সেখান থেকে মোহাম্মদ সালাহ খুব সুন্দর একটি প্লেয়ার, আমার খুব পছন্দের একটা খেলোয়াড় তিনি। ও নেইমার জুনিয়র, ও নো, ছোট পাসে আলেকজান্ডার পাস, ও ভলি করেছে এবং খুব সুন্দর একটা ভলি ছিল, কিন্তু কাজ হলো না। ভিনিয়ার জুনিয়র গোল কিক, মোহাম্মদ সালাহ, ভিনিয়ার জুনিয়র, ও আবারও গোল মিস, সুন্দর একটা শট ছিল। রিয়াল মাদ্রিদের একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে, দিন দিন তার কদর বেড়িয়েই চলছে। কথাই আছে মানিকে মানিক চিনে, অ্যাটাকিং এ ল্যাম্বর্ডিনিয়া, কিন্তু প্রতিহত কর্নার, সরি থ্রো। ও নেইমারকে ভুল পাস দিয়েছে মোহাম্মদ সালাহ অ্যাটাকিং এ পিএসজি, দেখা যাক কি গোলের সম্ভাবনা হতে পারে। সুন্দর একটি পাস এবং ক্রিস্টিয়ানো রোনালদো শট এবং গোল, দুই শূন্যতে এগিয়ে গেল পিএসজি। অবশ্য দুটি গোলই করেছে রোনালদো, সুন্দর পাস এবং সুন্দর শট, একটি আমরা রোমাঞ্চকর একটি গোল দেখতে পেলাম। গোল বাই ক্রিস্টিয়ানো রোনালদো, ইজ দ্য গ্রেট গ্রেট প্লেয়ার। রেফারির বাঁশির মধ্যে আবারও খেলা শুরু, ও নো, বল পাশ কাটিয়ে নিয়েছে, ও সার্জিও রামোসকে কাটিয়েছে, রোবার্টন, কিন্তু না, বল বেশিক্ষণ দখলে রাখতে পারলো না। আবারও সার্জিও রামোসে নিজেদের মধ্যে ছোট ছোট পাস, কেসিয়াসের জোরালো লম্বা পাস মোহাম্মদ সালার পক্ষে, কিন্তু না, বল দখলে নিতে পারেনি সালা। নেইমার প্রচেষ্টা করতেছে বল কেড়ে নেওয়ার, কিন্তু সেও ব্যর্থ। কিমিচও ব্যর্থ অ্যাটাকিং এ ল্যাম্বর্ডিনিয়া,
কিন্তু না, নেইমারের কাছে পরাস্ত হতেই হলো। এবার ভিনিসিয়াস জুনিয়র অ্যাটাকিং এ পেয়েছি, খুব দক্ষতার সাথে বল রেখেছে এবং পাঁচ, এবং গোল কি হবে? ও নো, কিন্তু গোল! 3-0 এগিয়ে গেল পিএসজি, ও সেই সাথে রোনালদোর হ্যাটট্রিক। ল্যাম্বরডিনার প্লেয়াররা হতাশায় ভুগে ভুগতেছেন, একের পর এক তারা গোল খেতে খেতে 3টা গোল পৌঁছে গেছে পিএসজি। গোলকিপারের খুব প্রচেষ্টা ছিল কিন্তু সফল হতে পারেনি রোনালদোর কাছে। ভিনিসিয়াস জুনিয়রের কথা বললেই না, খুব সুন্দর পাসের মাধ্যমে 2টি গোল তার পাস থেকে এসেছে অ্যাসিস্টে। ল্যাম্বরডিনা 0 পিএসজি 3। ল্যাম্বরডিনা অ্যাটাকিং এর চেষ্টায় কিন্তু না, ক্রিস্টিয়ানো রোনালদোতে বল কেড়ে আবার আলেকজান্ডার আর্নল্ডো, লং পাস রবার্টসনের কাছে, রবার্টসনের লং পাস ভিনিসিয়াস জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র অ্যাটাকিং এর লেফট বাম প্রান্ত থেকে ও সুন্দরভাবে কেটে নিচ্ছে এবং সুন্দর একটি শট। ও নো, খুব সুন্দর একটা অ্যাটাক দেখতে পেলাম আমরা। গোল কিক মোহাম্মদ সালাহ থেকে কাটিয়ে প্যারিসিস, ম্যান্ডিসিস বাধা দেওয়ার চেষ্টা কিন্তু তাকে ট্যাকেল করতে সফল হয়েছে বিপক্ষ দলের প্লেয়ার, সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এবার কি একটা কি আমরা ভালো অ্যাটাকিং দিতে পারবো? কিন্তু না, অ্যালেকজান্ডারের কাছে সেই পুঁথি হয়তো নেইমার, নেইমার জুনিয়র বল টানছে অ্যাটাকিং এ পিএসজি। দেখা যাক, সুন্দর একটি পাস এবং কি আবার একটা গোল পাবো আমরা? হ্যাঁ, সেই সাথে 4টি, 4-4টি গোল পিএসজির অনুকূলে, তার মধ্যে রোনালদোই 4টি গোল দিয়েছে। ভাই অবশ্যই বলে অ্যাসিস্টে ছিল নেইমার, খুব সুন্দর একটি গোল উপভোগ করলাম আমরা। খেলারও সময় প্রায় শেষের দিকে, 89 মিনিটের খেলা চলতেছে, সুন্দর একটি গোল দেখতে পেলাম আমরা। সুন্দর একটি গোল, ল্যাম্বরডিনের প্লেয়াররা প্লেয়ার চেঞ্জ করলো শেষ সময়ের দিকে। আবারও কিমেছি, কিমেছি অ্যাটাকিং এ পিএসজি, আবারও কি বিপদ হতে পারে? এবং ও, হোয়াট এ গোল মিচ, খুব সুন্দর চেষ্টা ছিল কিন্তু ভাগ্য সহায় না হওয়ার কারণে গোলের দেখা পেল না পিএসজি। অ্যাডেডিং টাইম 3 মিনিট, গোল কিক, এর মাধ্যমে রেফারির বাঁশি এবং খেলার সমাপ্তি। খেলার ফলাফল ল্যাম্বরডিনা 0 পিএসজি 4, 4-0 গোলে পিএসজি জয়। যার কথা বললেই নয়, ক্রিস্টিয়ানো রোনালদো সে একাই 4-4টি গোল করেছে। হাফ অ্যান আওয়ারের পরে ল্যাম্বরডিনা তেমন একটা পাত্তাই পায়নি খেলায়, খুব সুন্দরভাবে খেলা সম্পন্ন হলো। আজকের মতো এখানেই সমাপ্তি, সামনে আবার কোনো খেলায় দেখা হবে ইনশাল্লাহ। সেই সময় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।